দেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া আজ সোমবার 19 আগস্ট রিট করেন। যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে রিটে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর ও বিদেশে পাচার করা 11 লক্ষ কোটি টাকা ফেরত আনতেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন, রিটে এই বিষয়গুলোতে রুল ও আবেদন চাওয়া হয়েছে। বিচারপতি কে এ মাসুদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে।